নমস্কার, আপনারা দেখছেন সি নিউজ। প্রথমেই দীপাবলির শুভেচ্ছা সবাইকে। আমরা রয়েছি কুশলিবাড়ির নবীন সংঘ যে ক্লাব, সেই ক্লাবের তত্ত্বাবধানে দেখে নেব এখানকার ঠিক কী কী আলোকসজ্জা রয়েছে এবং কতটা তারা নবীন সংঘ কতটা পুজোয় মেতেছে, পাশাপাশি এখানকার সাধারণ মানুষ সেই চিত্র আমরা তুলে ধরব। রয়েছি জাউরাবাড়ির নবীন সংঘ ক্লাবের সামনে। আমরা প্যান্ডেলের ভিতর ঢুকে প্রতিমা দর্শনের চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছে নবীন সংঘের কোষাধ্যক্ষ, ওনার মুখ থেকে শুনে নেব এই আধুনিক আধুনিকতা। দাদা, আধুনিক আধুনিকতা ভাবে আপনারা উদ্বোধন করলেন পুজো, কি বলবেন এই নিয়ে? না, আমরা মনে করি আমাদের যে আজকে মানে দুই বিশেষ অতিথি যে ছিল, আমাদের যে এই জাগুরাবাড়ি হাটের যে সাফাই কর্মী নিত্যানন্দ ভৈমালী, আমাদের নবীন সংঘের প্রত্যেকটা সদস্যর কাছে তার মানে অনেক গুরুত্ব মনে হয়েছিল। আমরা হয়তো নবীন সংঘের প্রত্যেকটা সদস্য বা এই বাজারে যে সমস্ত ব্যবসায়ী বন্ধুরা রয়েছে, যারা ব্যবসার খাতিরে এখানে আসে, তারা হয়তো ব্যবসার খাতিরে যে কোনো রকম আবর্জনা এখানে ফেলে যায়। সেই হাটকে প্রতিনিয়ত যে লোকটা পরিষ্কার করে আমাদের একটা সুন্দর সুস্থ যে একটা পরিবেশ দেয়, সেটা হচ্ছে নিত্যানন্দ ভৈমালী। তাই আমরা ভাবছি যে জাবুরাবাড়ি যে বাজারে আমাদের যে নবীন সংঘের পক্ষ থেকে যে কালী পূজা আমরা আয়োজন করেছি, আমরা ভাবছি যে তাদের হাত দিয়ে আমরা আমাদের এই কালী পূজার উদ্বোধন যে অনুষ্ঠান, সেটা আমরা তাদের হাত দিয়েই করব বা তাদের হাত দিয়ে আজকে করলাম। এবং তার সাথে আমাদের বিশেষ আর একজন অতিথি ছিলেন, যিনি হচ্ছেন বিয়ারকাবাড়ি কোম্পানি কমান্ডান্ট, তাদেরও আমাদের গুরুত্ব খুব একটা বিশেষ। বিশেষ করে আমাদের এই যে কুশলিবাড়ি এলাকা বা জাবুরাবাড়ি যে আমাদের বাজার গোটার ঘেঁষা, আমরা মনে করি নবীন সংঘের প্রত্যেকটা সদস্য যারা আমাদের আত্মরক্ষার জন্য নিজের পরিবার পরিস্বজনকে ছেড়ে আমাদের আত্মরক্ষার জন্য তারা নিয়োজিত সবসময়, তা তাদেরও আমাদের যে নবীন সংঘের প্রত্যেক সদস্য রয়েছে তাদেরও আমাদের কাছে বিশেষ গুরুত্ব বলে মনে হয়েছিল। তাই এই দুই বিশেষ অতিথির মাধ্যম দিয়ে আজকে আমাদের এই নবীন সংঘের যে পূজা আমরা শুরু করতে চললাম। কত বছর ধরে পুজো করছেন আপনাদের? আমাদের এই পূজার বয়স 29 বছর হতে চললো, 29 বছর পদার্পণ করলো। এবারের বাজেট কীরকম আপনাদের? এবারে আমাদের যে কোভিডের যে সমস্যা, মানুষের অর্থনৈতিক একটা সংকটের মধ্যেই রয়েছে, আপনারা বুঝতেই পারতেছেন, তার মাধ্যম দিয়ে আমাদের এই যে পূজা, খুব একটা সীমিত বাজেটেই আমরা পূজাটা